গুড ইভিনিং বন্ধুরা, আমি বনি আমিন। এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি নাইট মার্কেটে আছি। এই স্থানের নাম হচ্ছে ডানাউ কোটা। এই স্থানটি হচ্ছে কুয়ালালামপুরের যে সেন্টার পয়েন্ট, সেখান থেকে মাত্র 15-20 মিনিটের ড্রাইভ। আপনি এইখানে এসে নানা রকমের খাদ্য, নানা রকমের মালয়েশিয়ান ট্রেডিশনাল ফুড, মালয়েশিয়ান ট্রেডিশনাল জিনিসপত্র এখানে পাবেন। একটা জিনিস অদ্ভুত যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই মার্কেটটা কিন্তু রাতের মার্কেট, নাইট মার্কেট। এটা এই বাজার ডানাউ কোটা 5 দিন খোলা থাকে, 2 দিন বন্ধ থাকে, সোমবার এবং মঙ্গলবার, আর ঈদের সময় বন্ধ থাকে। বন্ধুরা, এর সময়সীমা চলে রাত 9টা থেকে ভোর 4টা অবধি। এই মার্কেটে এসে আপনি এখানকার অথেন্টিক মালয়েশিয়ান যে কোনো খাদ্য আপনি খেতে পারেন। আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে এই সব বিভিন্ন খাওয়ার দোকান, ট্রেডিশনাল অনেকগুলো দোকান আছে, সেই দোকানগুলোতে নিয়ে যাব। আর আমি অবশ্যই একটু, এখন বাজে রাত 10:30, আজ 9 অগস্ট 2018। আমার ক্যামেরার পেছনে আছে সারি খান, একজন মালয়েশিয়ান, মালায়ু একটা মেয়ে, সে আমাকে সাহায্য করছে। বন্ধুরা, চলুন আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মার্কেটের অবস্থা। এটাকে বলা হয় ডানাউ কোটা নাইট মার্কেট, কুয়ালালামপুর, মালয়েশিয়া। চলুন, আমি ক্যামেরা হাতে নিয়ে নিচ্ছি এখানে। বন্ধুরা, মালয়েশিয়ার কুয়ালালামপুরে কখনো যদি আসেন, এই মার্কেটে আসতে যেন ভুলবেন না। এটা কুয়ালালামপুর সেন্টার থেকে মাত্র 15-20 মিনিট ড্রাইভ। এসে সারা রাত ধরে আপনি ঘুরে ঘুরে খাবেন, বিভিন্ন শপিং আপনি করতে পারেন। আর এই মার্কেটের নাম হচ্ছে ডানাউ কোটা। ডানাউ কোটায় এসে আপনি আপনার রাত্রিকে স্মরণীয় করে রাখতে পারেন।
সেন্স বন্ধুরা, আর এই সকল কাঠির পেছনে পেছনে বিভিন্ন রং দেয়া আছে। আপনি রং দেখে বুঝতে পারবেন যে আপনি কয় পয়সার আপনি খাদ্য খাচ্ছেন। স্টিকগুলো নিয়ে নিয়ে আপনি গরম জলে ভেজাবেন বন্ধুরা। চলুন এবার অন্য দোকানে। বন্ধুরা, নারী পুরুষ সকলেই একই সাথে বাইরে এসে খাওয়া দাওয়া করে। মালয়েশিয়ার কুয়ালালামপুর একটা অতি নিরাপদ এবং একটি সুন্দর একটি নগরী। এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে মুসলমান হওয়া সত্ত্বেও কত সুন্দরভাবে মিলেমিশে সকল ধর্মের সাথে মিলেমিশে এমনকি নারী পুরুষ একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে। এখানে দেখুন এখন রাত 10:45, এই মহিলাটি ভুট্টা বিক্রি করছে এখানটা। দেখুন এরা কি রকম নিরাপদে এই মেয়েগুলো এত রাতে এখানে নাইট মার্কেটে এসে হাঁটছে। আমি সেই স্টিক কাঠির আরেকটি দোকানে আসলাম। দেখুন অনেক পদের খাদ্য এরা কাঠি দিয়ে গেঁথে রেখেছে, আর এর মাঝে আছে গরম জল। এইখানে আপনি চুবিয়ে নেবেন, কয়েক মিনিট চুবিয়ে নিলেই আপনার খাওয়াটা হয়ে গেল। দেখুন দেখুন এই যে কাস্টমার, তিনি তার খাওয়া কিনলেন, আর খাওয়া কিনে এখন নিজেই সেদ্ধ করে নিচ্ছেন নিজ হাতে। এগুলো হচ্ছে চিকেন লিভার, চিকেন লিভার। দেখুন বন্ধুরা কি সুন্দর, অপূর্ব। আর আবারও দেখাচ্ছি, এগুলো হচ্ছে অক্টোপাস, অক্টোপাসের কুচি কতগুলো। এদেশে ঝিনুক, অক্টোপাস, কাঁকড়া একেবারেই নর্মাল খাদ্য। এমন একটি দেশে আমাকে বারবার আসতে উদ্বুদ্ধ করে। আমি আসি, ছুটে আসি, একটি মুসলমান দেশ হওয়া সত্ত্বেও এত এত নিরাপত্তা, নিরাপদ আমি আর যেন অন্য কোনো দেশে দেখিনি। অনেক রাত বন্ধুরা, অনেক রাত, এখন 10:45, চলবে ভোর 5 অবধি। আমি আবারও বলছি, মালয়েশিয়ান জাতি তারা বাইরে খাওয়ায় বেশ পছন্দ। এমনকি ইন্দোনেশিয়াতেও আমি ঠিক একইভাবে দেখেছি তারা বাইরে খুব খাওয়া দাওয়া করে।
কিছু অক্টোপাস আর ওদের প্রায় কিছু ফিশ বল আছে, ওগুলো নিয়ে এখানে ভিজিয়ে খাবো। বন্ধুরা রাত অনেক হয়ে গেছে, এখন রাত 11টা, হাঙ্গরে হাঙ্গরে খেতে হবে এখন। আমি এখন খাবো এখানকার সি ফুড স্টেকগুলো নিয়ে নিয়ে খাবো। আমি পছন্দ করছি এই একটা, দেখুন এখানে কাঠির পেছনে রং আছে, এই রং দেখে দেখে আমাকে দাম চুজ করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি কোথায়, এই যে এইখানে রাখলাম, গরম জলে রাখলাম, এইখানে আরেকটা রাখলাম। আমি বেশ কয়েকটা নিব খাওয়া গরম। এইখানে একটা মিট বল, এটাও নিচ্ছি, এইখানে রাখছি আমি। আর এদিকটায় সি ফুড ক্র্যাব স্টিক এখানে রাখলাম। বন্ধুরা দেখুন, বন্ধুরা এখন রাত প্রায় 12:15। আমি এখন যেই দোকানের সামনে আছি, আমার বাংলাদেশি একজন ভাই, তিনি এইখানে এসেছেন, তিনি এই দোকানের মালিক। তবে একটু আগে বলেছি, মালিক কিন্তু উনি একা হলে চলবেন না, তার সাথে অবশ্যই একজন মেলায়ু অর্থাৎ ভূমিপুত্রী থাকতে হবে। তিনি বিয়ে করেছেন এই দেশেই, তো বউ এবং উনি সবাই এই দোকান চালাচ্ছেন। কী নাম আপনার? মোহাম্মদ সুলাইমান। কত বছর আপনি এদেশে? 11 বছর। 11 বছর। আর আপনার স্ত্রী কি এখানকারই? না, এখানকার নয়। কোথায় গেল উনি? ও ইন্দোনেশিয়ান, তবে এখানকার আইসি আছে আর কি, দেশের আইসি পাইছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রী ইন্দোনেশিয়ান কিন্তু এইখানের পারমিশন আছে থাকার। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? দুইজন। দুইজন থাকেন কোথায় আপনি? এখানে কুয়ালালামপুরে। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই এই মার্কেটের সময় মেয়াদ, বাজার টাইমটা একটু বলবেন, কখন খোলে কখন বন্ধ হয়? হ্যাঁ, রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত। প্রতিদিন নাকি কোনো একদিন ব্যতিক্রম আছে? ব্যতিক্রম আছে, সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকে। বন্ধুরা আমি জেনে নিচ্ছি সময় এবং এটা দিনগুলো। এটা সপ্তাহে কয়দিন খোলা থাকে, কয়দিন বন্ধ থাকে? 5 দিন খোলা থাকে, 2 দিন বন্ধ থাকে, সোম এবং মঙ্গলবার বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর রামগতি থানায়। লক্ষ্মীপুর রামগতি, অর্থাৎ বন্ধু আমি যেই দ্বীপে আমি জন্মগ্রহণ করেছি হাতিয়া, এরা হচ্ছে উত্তর হাতিয়ার অর্থাৎ রামগতির বন্ধু। বন্ধুরা আপনার দেশে যান কি আপনি? হ্যাঁ, 2014 গিয়েছিলাম, 1 মাস ছিলাম। আপনার স্ত্রী? এখনো যায়নি, ও যাবে আগামী মাসে, যাবে কোরবানের পরে বাংলাদেশে যাবে, একবারে চলে যাবো আমরা। কেন একবারে চলে যাচ্ছেন? মালয়েশিয়াতে ইকোনমি ভালো না, বা দেশে ব্যবসা বাণিজ্য করবো এই জন্য। আপনি কি এখানে কি বৈধভাবে থাকতে পারবেন না? থাকতে পারবো, তারপর আমার দেশ, তো দেশে তো জাতিয়ে হবে, এই জন্য আমরা একসাথে দেশে চলে যাব। আর আমার বাবা একটু বয়স্ক, তো অসুস্থ হয়ে গেছে, এই জন্য আমি ফ্যামিলি দেখতে হবে। আচ্ছা আচ্ছা, খুবই দুঃখজনক বন্ধু, 11 বছর এই দেশে ছিলেন, তিনি এখন চলে যাচ্ছেন, তার স্ত্রীকে, এই প্রবাসী স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন তিনি রামগতিতে। চলুন আমরা তার বাচ্চা দুটোকে এখন একটু দেখাবো। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া আসার জন্য, এবং আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা চলুন আমরা এখন তার বাচ্চা দুটোকে দেখাই। চলুন তার দুটো বাচ্চা দেখি, দেখুন আধা বাংলাদেশি এবং আধা ইন্দোনেশিয়ান। বন্ধুরা দুটোই ছেলে, আর এই হচ্ছে তার স্ত্রী। তেঙ্গু তেঙ্গু সিনি, হ্যালো আপা কাবা। এই হলো আমাদের বাঙালির বউ, ওরা বউ জামাই দুজনেই এখানে এই দোকানটা চালাচ্ছেন। বন্ধুরা
আমরা।